সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। সারদার সবথেকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে মুকুল রায়, ঠিক এমনই মন্তব্য করেন বুধবার বাঁকুড়ার জনসভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন মুকুল রায় আজ ধোয়ার তুলসী পাতা, কারণ তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি ঠিক কি বলেছেন দেখব। ভারতবর্ষে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দ্বিতীয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। আজকে নরেন্দ্র মোদি ভাবছে মানুষের উপর জোর করে ইডি সিবিআই চাপিয়ে দ্বিতীয়বার তারা ক্ষমতায় আসতে পারবে। আমি বলি তোমার ইডি আর তোমার সিবিআই তৃণমূল কংগ্রেসের কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে। আমরা লড়াইটা মাঠে ঘাটে বুঝে নিতে জানি। আপনারা ভাবছেন কি চাপ দিয়ে প্রধানমন্ত্রী সুলভ কথা যিনি বলতে পারছেন, মঞ্চে দাঁড়িয়ে কি বলছে, একটাও দুর্নীতিগ্রস্ত লোককে আমি ছাড়বো না। পাশে কে বসে? সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত সারদার প্রাইম অ্যাকিউজ মুকুল রায় বসে আছে। সে আজকে ধোয়া তুলসী পাতা। কেন? হিমন্ত বিশ্ব শর্মা আসামের মন্ত্রী 3 কোটি টাকা সুদীপ্ত সেন নিয়েছে, তার চিঠি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে প্রকাশ করেছে। সে আজকে ধোয়া তুলসী পাতা কেন? বিজেপি করছে। আমার মনে হয় গঙ্গাটাকেও আর পরিষ্কার করার দরকার নেই, উপরে বিজেপির ফ্ল্যাগ দিলেই পরিষ্কার হয়ে যাবে, এত পবিত্র হয়ে গেছে এই দলটা। কয়লার গায়েও বিজেপি স্ট্যাম্প মারলে কয়লা সাদা হয়ে যাবে, এমন এদের অবস্থা। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে, তুমি করলে রামলীলা আমি করলে ক্যারেক্টার ঢিলা, তুমি করলে চমৎকার আমি করলে বলৎকার, তুমি করলে ভালো আমি করলে কালো, তাই নাকি? অনেক অত্যাচার করেছো বাংলার মানুষের উপর, আর 2 মাস আছে, 2 মাসের পর কড়ায় গণ্ডায়ের জবাব বাংলার মানুষ আগামী দিন দেবে।